আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। ভিউয়ার্স, খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও এবং যে দেশ সম্পর্কে ভিডিওর মধ্যে আপনাদের সামনে আলোচনা করব সেটি হচ্ছে কসোভো। কসোভো দেশ সম্পর্কে আমরা অনেকেই যাওয়ার জন্য ফাইল সাবমিশন করেছি এবং পারমিট নিয়ে অনেকেই কিন্তু এম্বাসি ফেস করে বর্তমানে ভিসার জন্য অপেক্ষমান আছে। তো ভিউয়ার্স, এখন কথা হচ্ছে যে আসলে কসোভোর যে বিষয়টা, আমরা কেন পারমিটগুলো পাওয়ার পরবর্তী পর্যায়েও কিন্তু আমরা ভিসাগুলো পাই না, এটা নিয়ে সবারই একটি চিন্তিত ধারণা বা একটা বিভিন্ন একটা টেনশনের মাঝে সবসময় আমাদের কাজ করে। ভিউয়ার্স, কসোভোর যে এম্বাসি বাংলাদেশে আমাদের আছে, সেখান থেকে বলে দেওয়া হয়েছে যদি আপনি কসোভোর জন্য ফাইল সাবমিশন করতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার কোম্পানি বা নিয়োগকর্তা বা আপনার যে মালিক পক্ষ আছে ওনার তরফ থেকে কিন্তু আপনাকে সম্পূর্ণ সাপোর্ট দিতে হবে। অ্যাপয়েন্টমেন্ট পাওয়া থেকে শুরু করে ভিসা পাওয়ার পর্যন্ত, মানে এ টু জেড সম্পূর্ণ সবকিছু আপনার মালিক পক্ষ, নিয়োগকর্তা বা আপনার যে কোম্পানি আছে উনি আপনাকে তদারকি করে ওইভাবে আপনাকে সলিউশন দিয়ে আপনাকে আপনার ভিসা আপনার করে দেওয়ার জন্য এম্বাসির তরফ থেকে ওইভাবে আপনাকে আপনাকে সাপোর্ট দিবে। ভিউয়ার্স, কসোভো এমন একটি দেশ যেখানে আসলে বাংলাদেশিদের জন্য সমবাজার হিসেবে খুব ভালো একটি সম্ভাবনাময়। আমাদের হাতে বর্তমানে কিছু ধরনের ভ্যাকেন্সি আছে কসোভোকে উদ্দেশ্য করে। তো সেখানে যে কাজের ধরনগুলো সেগুলো হচ্ছে যে আপনার ফ্যাক্টরি এবং টাইলস এবং ওয়্যার হাউজের জন্য। অনেকেই হয়তো প্রশ্ন করবেন যে আসলে সময় কি ধরনের লাগতে পারে, বা এটা স্বাভাবিক একটা প্রশ্ন আসতেই পারে। সেই হিসাবে আমি বলবো যে সময় লাগতে পারে 2 থেকে 3 মাস। এই 2 থেকে 3 মাসের ভিতরে আপনার পারমিট থেকে শুরু করে ভিসা সম্পূর্ণ সবকিছুই কিন্তু এটার ভিতরে সম্ভব, যদি আপনার মালিক পক্ষ থেকে ওই ধরনের সাপোর্ট আপনি পেয়ে থাকেন। আমি বারবার বলছি, মালিক পক্ষ থেকে যদি বা কোম্পানি থেকে যদি আপনি ওই ধরনের সাপোর্ট পেয়ে থাকেন তাহলে কিন্তু খুব সহজেই সম্পূর্ণ সবকিছু সম্ভব। ভিউয়ার্স, এই যে কসোভোর ভিসা, তো এই ভিসা বা কসোভোকে উদ্দেশ্য করে পরবর্তী সেখানে যাওয়াকে কেন্দ্র করে যে কোনো কাজের ক্ষেত্রে আসলে আমাদের স্যালারি কি ধরনের বা বেতন কি ধরনের হয়তো থাকবে এই বিষয়টা কিন্তু সবাই জানতে চায়। তো এখন বেতন হচ্ছে যে এটা যেহেতু নন সঞ্জন একটি দেশ, তো সেই হিসাবে ওইভাবে কিন্তু আপনাকে জেনে শুনে যেতে হবে যে আমরি কোনো ধরনের টাকা আপনি পাবেন 1 লাখ বা 1.5 লাখ বা আরো বেশি বা এটা সেটা। এখানে মাসিক বেতনটা হবে 400 থেকে 600 ইউরো। যদি আপনি ফ্যাক্টরিতে যান সেখানে আপনার স্যালারি হবে 400 ইউরো, এবং অন্যান্য যে কনস্ট্রাকশন সাইটের কাজগুলো আছে অবশ্যই হার্ডওয়ার্কিং, তো সেই ক্ষেত্রে স্যালারিটা হয়তো আপনার 600 ইউরো পর্যন্ত হতে পারে। তো ভিউয়ার্স, প্রকার ভেদ অনুযায়ী যে ডিউটি ও সুযোগ সুবিধা হিসেবে যদি আমরা একটু দেখি, সপ্তাহে 5 থেকে 6 দিন কাজ হবে এবং থাকা এবং খাওয়া কিন্তু কোম্পানি বহন করবে। দেখেন, এটা হচ্ছে বড় একটি সাপোর্ট। ইউরোপের কোন দেশে যাওয়ার পরবর্তী পর্যায়ে যদি আমরা সেখান থেকে খাওয়া এবং থাকা এই দুটো সুযোগ সুবিধা যদি আমরা সুন্দরভাবে পেয়ে থাকি তাহলে কিন্তু এটা আমাদের জন্য বিশাল বড় একটি সাপোর্ট। দেখেন, খাওয়া এবং থাকা এটা অনেক বড় একটা হেডি। যারা প্রবাসে আছেন বা কর্মরত আছেন বা বিভিন্ন দেশে আছেন তারা অবশ্যই এই বিষয়টা কিন্তু খুব সহজে অনুধাবন করবেন যে থাকা এবং খাওয়ার পিছনে কি ধরনের কস্টিং হতে পারে। এটা যদি আপনার কোম্পানির তরফ থেকে বা মালিক পক্ষ থেকে যদি আপনি সাপোর্ট পেয়ে থাকেন তাহলে এটা আপনার জন্য বড় একটি সাফল্য। তো বর্তমানে যে কোম্পানিগুলোর সাথে আমাদের কন্ট্যাক্ট বা ওই ধরনের কমিটমেন্ট অনুযায়ী আমরা যেভাবে কাজ করতেছি সেখান থেকে টোটালি সাপোর্ট দেওয়া হবে। আপনার থাকা এবং খাওয়া কিন্তু সম্পূর্ণ কোম্পানি সাপোর্ট দিবে আপনাকে। এবং যেই সমস্ত দেশ থেকে বর্তমানে আমরা এই কসোভোর উদ্দেশ্যে ফাইল নিচ্ছি ওই সমস্ত দেশগুলো থেকে, মানে ওই সমস্ত দেশ থেকে আপনি চাইলে প্রসেসিং করতে পারবেন, সেগুলো হচ্ছে যে বাংলাদেশ, কাতার এবং সৌদি আরব। ভিউয়ার্স, অনেকেই কিন্তু সৌদি আরব থেকে বিভিন্ন দেশগুলোতে যাওয়ার জন্য চেষ্টা করতেছেন, কিন্তু কার কাছে জমা দিবেন, কোথায় জমা দিবেন, কিভাবে প্রসেসিং করবেন, বা আপনার কফিল বা আপনার মালিক পক্ষ বা আপনার পাসপোর্টের কোনো ধরনের কোনো সমস্যা হবে কিনা, অনেকেরই কিন্তু পাসপোর্ট কফিলের কাছে থাকে, অনেকেরই পাসপোর্ট কোম্পানির হাতে থাকে। বিভিন্ন সুযোগ অসুবিধাগুলো কিন্তু আসলে সৌদি আরবের বিভিন্ন লোকের কাছে কিন্তু শুনতে পাওয়া যায়। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কিন্তু ওই ধরনের কনফিডেন্স নিয়ে থাকতে হবে যে আপনার কফিল বা মালিক পক্ষ থেকে যদি ওই ধরনের কোনো সুযোগ সুবিধা আপনি না পান তাহলে এটা আপনার জন্য বিশাল বড় একটি, মানে দুর্ভাগ্যই বলা যায়। কারণ একমাত্র কারণ হচ্ছে আমরা যখন একটা প্রবাসে থাকি আপনার পাসপোর্টটা হচ্ছে মেইন বা প্রধান। তো এই পাসপোর্ট যদি আমাদের হাতে না থাকে, অন্য কারো কাছে আমাদের ধারস্থ হতে হয়, সেক্ষেত্রে পাসপোর্ট আনা নেওয়া বা এটুজের সম্পূর্ণ সবকিছু কিন্তু বিশাল বড় একটি সময় সাপেক্ষ বা সমস্যার মাঝে হয়ে থাকে। এটুজের সম্পূর্ণ বুঝে শুনে যদি আপনাদের ওই ধরনের ভালো লাগে, প্রসেসিং করার ইচ্ছে থাকে বা পাসপোর্ট নিয়ে যদি আপনাদের কোনো জটিলতা না থাকে,
আপনারা যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ চেষ্টা করব দ্রুত সময়ে আপনাদের প্রসেসিং করার জন্য বা ওই ধরনের তদারকি করে আপনাদের সামনে অগ্রসর করার জন্য। এবং এই ভিডিওর মধ্যে আমি বলে রাখি, যদি আপনাদের ভালো লাগে, দেখেন হিউজ পরিমাণ এজেন্সি আছে, হিউজ পরিমাণ লোক আছে বা হিউজ পরিমাণ আপনার জানাশোনা লোক থাকতেই পারে, আপনাদের যেখানে পছন্দ, যেখানে আপনার মন খুলে আপনি সাহসিকতার সাথে আপনি প্রবাস জীবনে ইউরোপকে উদ্দেশ্য করে আপনি যেতে পারবেন, সেখানেই আপনি জমা দিবেন, সেখানে আপনি ফাইল প্রসেসিং করবেন। আশা করি মূল বিষয়গুলো বুঝতে পারছেন। কাতার থেকেও সেম ভিসা নিয়ে তেমন একটি জটিলতা কাতার থেকে এখন পর্যন্ত আমাদের হাতে আসেনি। আসলে কাতারে ভিসা বা যেই আইডি কার্ড বা কাতারের যে রেসিডেন্ট কার্ড, এটা পাওয়া খুবই ইজি। যদি আপনার কপিল আপনাকে খুব সহজে এটা করে দেয় বা দুই তিন দিনের ভিতরে যদি আপনার হাতে টাকা থাকে, আপনি চাইলে আপনি নিজেও কিন্তু কাতারের আইডি কার্ডটা করতে পারবেন। যারা কাতারে আসছেন বা ভিডিওটা দেখছেন অবশ্যই সবাই জানেন। তো ভিউয়ার্স, মূল বিষয়গুলো বুঝে শুনে আপনাদের যদি ভালো লাগে, কসোভোকে উদ্দেশ্য করে যদি আপনারা যেতে চান, আমাদের সাথে যোগাযোগ করে আপনারা প্রসেসিং করার জন্য করতে পারবেন। এবং যদি আপনাদের কিছু জানার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ইনশাল্লাহ চেষ্টা করব যথাসময়ে যথোপযুক্ত উত্তর দেওয়ার জন্য। যারা এই মুহূর্তে চ্যানেলটি নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আগামীতে নতুন দেশের নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।